হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ উল্টো রথ। আজ আমরা কথা বলবো জগন্নাথ দেবের উল্টো রথ সম্পর্কে। হিন্দু ধর্মের একটি উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এর ঠিক নদিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথ। রথযাত্রার দিন পুরীর ঠিক উল্টো রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করে জগন্নাথ দেব। এই দিনটিকে বলা হয় সোজা রথ। তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ নদিনে আবার গুন্ডিচা মন্দির থেকে তিনি নিজের ধাম পুরীতে ফিরে আসেন, আর এই ফিরে আসা দিনটিকে উল্টো রথ বলা হয়, যা বাঙালিদের অন্যতম একটি উৎসব। মাসির বাড়িতে জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে, যা তৈরি হয় নারকেল ও দুধের সহযোগে। জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন, তাই তার আহারের জন্য ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি হয়ে থাকে প্রতিদিন। উল্টো রথের দিন মন্দিরে ফিরেও তিনি তিন দিন যাবৎ বাইরে থাকেন। এই তিন দিন ধরে চলে স্বর্ণবেশ, অধরপনা ও নীলাদ্রি ভোজের উৎসব। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই তিন দিন ধরে পালিত হওয়া বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। প্রথম দিন সোনাবেশ বা স্বর্ণবেশ। একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা বলরাম সেজে ওঠেন নানা ধরনের সোনার অহংকারের সাজে। পুনর্যাত্রার পর একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব, যা সোনাবেশ নামে, অর্থাৎ ঈশ্বরের এই সোনার গহনা দিয়ে আবৃত করা হয় বলে এই দিনটির নাম হয়েছে সোনাবেশ। দ্বিতীয় দিন অধরপনা। এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্ধ্যার সময়। এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে শরবত খাওয়ানোর প্রথা রয়েছে, আর এই দিন অধরপনা নামে পরিচিত সকলের কাছেই। তৃতীয় দিন রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভেজ। একাদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েক হাঁড়ি রসগোল্লা এবং ছাপ্পান্ন ভোজ। সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতিরেওয়াজ, অথবা প্রথা বলা যেতে পারে। তাই এই দিনটিকে আবার নীলাদ্রি ভেজ নামেও অনেকেই জেনে থাকবেন। আর এইভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ সুভদ্রা বলরামকে মন্দিরের মূল রত্নবেদিতে তোলা হয়। তো বন্ধুরা, তোমরা কি জানো এই তিন বিশেষ অনুষ্ঠান সম্পর্কে? অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও জয় জগন্নাথ। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।